আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহেদ হাসান, বাইক পার্লারের ওনার। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ইয়ামাহা এনটিসার বাইক। এটা ক্রুজার থেকে বোবারে কনভার্ট করছি মডিফাই করে। চলুন দেরি না করে বাইকটা দেখা যাক কেমন হয়েছে মডিফাই করার পরে। তো সর্বপ্রথম আমরা আগে দেখি যে বাইকের পুরা লুকটা কেমন আসছে। আমরা ফার্স্ট থেকে শুরু করি যে এই বাইকের হেডলাইটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা তো মডিফাই হেডলাইট, যেগুলো আর কি আফটার মার্কেট হেডলাইটগুলো পাওয়া যায় ওগুলাই। আর এখানে যে সিটের প্যাটার্নটা দেখতেছেন, এটা সিঙ্গেল করা আছে, বাট এটাকে সিঙ্গেল করেও চালাতে পারবেন, ডবল করেও চালাতে পারবেন, এটাকে খুলেও রাখা যায় পিছনের সিটটা। এই যে দেখেন, এখন পেছনের সিটটা লাগানো হবে। যখন আপনারা ডবল চালাবেন তখন এইভাবে সিটটাকে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম এইভাবে লাগাই দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, ডবল চালাইতে পারবেন। এখন আমরা পেছনের সাইডে যাই, ব্যাকলাইটটা দেখেন। এখানে পেছনে মডিফাই ব্যাকলাইট লাগানো আছে আফটার মার্কেট। পেছনের টায়ারটা চেঞ্জ করা, অনেক ফ্যাট টায়ার লাগানো হয়েছে, 120/80/16 সাইজ। নাম্বার প্লেটটাকে মডিফাই করে সাইডে লাগানো আছে। আর এই বাইকটা দেখেন যে অনেক ডাউন করে লো প্রোফাইলের বাইকগুলো করা হয়েছে, হেডলাইটটাও অনেক ডাউন করে লাগানো হয়েছে। আর সামনের ডাউনটা মূলত এই সামনের চেসিসটা থেকে ডাউন করা হয়েছে, একদম লো প্রোফাইলের বাইক বানানো আছে এটা। এই বাইকে কালারের কাজ করা হয় নাই, কালার যেটা ছিল বাইকে ওটাই আছে, আর শুধু একটু পালিশিং করা আছে। আর এই বাইকটার হ্যান্ডেলটা দেখেন, হ্যান্ডেল বারটা চেঞ্জ করা আছে, হ্যান্ডেল বার টু পার্টের হ্যান্ডেল লাগানো আছে। আর এখানে যে গ্রিপটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের, এটা আরসিবি গ্রিপ লাগানো আছে। আর মিটার যেটা আছে, এই একটা ডিজিটাল মিটার আর একটা অ্যানালগ মিটার সেটিং করা আছে। পেছনে যে সাসপেনশন আছে এটা চেঞ্জ করা হয় নাই, আর এটা যে এয়ার ফিল্টারটা আছে এটা চেঞ্জ করে মক্সি এয়ার ফিল্টার সেটিং করা আছে এটাতে। আর মক্সি এয়ার ফিল্টারের জন্য সাউন্ডটা একটু চেঞ্জ হয়েছে। আর সামনে যে মানগার্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কাটিং করে শর্ট করে দেওয়া আছে। তো মোটামুটি এতটুকুই বাইকটার মডিফাই করা হয়েছে। আর আপনারা যেটা পেছনে দেখতে পাচ্ছেন, এটা হলো বাইক পার্লারের শোরুম। আর এই পাশ দিয়ে আসলে বগুড়া সাতমাথা হয়ে আসতে পারবেন, আর এই পাশ দিয়ে বগুড়া বনানী হয়ে আসতে পারবেন। যারা ঢাকার সাইড থেকে আসবেন, দক্ষিণাঞ্চল থেকে, তারা আপনার বনানী হয়ে আসতে পারবেন বাইক পার্লারে। আর যারা রংপুরের ওই সাইড থেকে আসেন উত্তরাঞ্চল, তারা সাতমাথার ওই সাইড দিয়ে আসতে পারবেন। মূলত এই বাইকটার লুকটাই আসছে হচ্ছে এই সিটের জন্য, যে সিটটা করা হয়েছে টু পার্টের। আর হচ্ছে এই বাইকের যে লো প্রোফাইল করা হয়েছে চ্যাসিসটা মডিফাই করে, এটার জন্য এই বাইকের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর কি। তো বন্ধুরা, এই ছিল এই বাইকের মডিফিকেশনের ডিটেল। বাইকটা এখন আমরা ডেলিভারি দিব, যে কাস্টমারের বাইক উনি বাইকটা এখন একবার টেস্ট ড্রাইভ দিবে, বাইকটা নিয়ে যাবে। খালি কালারটা একটু খালি ইয়ে থাকবে না, সাবধান আগে দেখে নিও, হ্যাঁ, তারপরে আগে ব্যালেন্সটা দেখে নিও, হ্যাঁ, আগে অ্যাডজাস্ট হইতে হবে, আগে অ্যাডজাস্ট হইতে হবে, সাবধান। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।